বন্ধুরা কেমন আছেন? আজ এই সেটা নিয়ে কথা হলো হচ্ছে 15 ইঞ্চির চার স্পিকারের বক্স, মানে একে 4D বলা হয়, চারের বাংলা বলা হয়, এটা বাঁকুড়ার দিকে চলে। এই সেটটার হিসেবে বানানোর জন্য অনেকদিন থেকে চাইছিল, এর আগেও একটা ভিডিও বানিয়েছি এই নিয়ে, তো আবার একটা ভিডিও বানাতে চাইছি। এটার কাজ চলছে, কোথায় যাবে, কি নাম, নিষেধ আছে বলা, তো কাজ চলছে। দেখতে পাচ্ছেন এই 4D চারটে চারের মাল, 15 ইঞ্চির 508 দিয়ে ফুল ফিটিং কত টাকা পড়বে সেটাই হিসেব দিব। টোটাল এই সেটটা 2 বছর গ্যারান্টি দেবো আমি, 2 বছরের ভিতরে কিছু হলে আমি সেগুলো সলভ করে দেবো। তা বন্ধুরা, এই টোটাল 4টে ডবল প্লাই এবং পেস্টিং দিয়ে ওয়াটার প্রুফ প্লাই দিয়ে যদি আমি এই কেবিলটা করি, আমি নেবো 50,000 টাকা। জানি আপনারা আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় 30,000, 25,000 এবং 35-40-এর মধ্যে এই কেবিলটা পেয়ে যাবে, কিন্তু আমরা সেই ধরনের প্লাই দিই না। পরিষ্কার, আমরা ওয়াটার প্রুফ প্লাই দিই, পেস্টিং করি হার্ড প্লাই, এবং ভিতরে পেস্টিং থাকে, ডবল প্লাই থাকে, যাতে পিছন দিয়ে বেশ না বেরোতে পারে এবং বেশটা যেন ওয়েটের উপর দূরে ছোটে, সেই জন্যই এটা করা। এবং এই ক্যাবিনেটটার আপনি যদি করেন তাহলে আপনাকে লাইফ টাইম গ্যারান্টি দেয়, আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ক্যাবিনেটের গ্যারান্টি আমি দেবো, 12 বছর গ্যারান্টি দেবো। তো বন্ধুরা, এখানে 500 ওয়াটের যদি আমি কোম্পানি স্পিকার দিই, 16খানা স্পিকার লাগবে, 6,000 টাকা করে দাম ধরেছি আমি, সেটা কমতেও পারে বাড়তে পারে, কোম্পানি যে রেট, যে কোম্পানির আপনারা নেবেন সেই কোম্পানির স্পিকার আমি দেবো, তার যেটা রেট সেটা ধরা হবে। আমি এখানে 6,000 টাকা করে ধরলাম, 96,000 টাকা দাম 16টা স্পিকারের। মেশিন থাকবে 4,000, স্টেঞ্জারের 4,000। এখানে তোমরা এখানে আপনারা আওজা হাজারও ইউজ করতে পারেন, তবে আওজা হাজার যদি ইউজ করেন তাহলে তার যেটা দাম হবে সেটা আপনাকে এর সঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে? আমি স্টেঞ্জার হাজার দিই হিসেবে ধরছি, স্টেঞ্জার হাজারের বর্তমান মূল্য 23,000 টাকা, তো 4টার দাম হচ্ছে 92,000 টাকা। এর সঙ্গে আমি চোঙ দেবো 12টা চোঙের দাম বাঁশি আর বাঁশি আর ইউনিট নিয়ে 2,000 টাকা করে পিস ধরছি আমি, তার দাম বেশি একটু, সবাই জানেন আপনারা, তো 24,000 টাকা দাম 12টার। এর চেয়ে আপনি বেশি চোঙ নিতে পারেন, সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে? 12টা চোঙ দিয়ে আমি সেটিংটা করছি। আর এই চোঙ 12টা বাজবে স্টেঞ্জার 700 মেশিন দিয়ে, 701 মেশিন দিয়ে, যার দাম বর্তমানে 17,000 টাকা। স্টেবিলায়ার থাকবে 10 কেবি, ভালো স্টেবিলায়ারটা, ভালোটা 21,000 টাকা দাম, যদি আপনারা একটু কমা চান তাহলে তা সেটা 1500-1600 মধ্যে হয়ে যায়, যেটা খুশি। 3 কিলো স্টেবিলাইজার ভালোটা 9,000 টাকা, যদি আপনি একটু কমা চান তাহলে 7,000 টাকা পেয়ে যাবেন। ইকোলাইজার আর কসোবার দুটো ধরলাম, অথবা চিপ ডেক, এই তিনটের মধ্যে আপনি যেটাই নেন সেটাই আপনার 8,000 টাকা করে দাম 16,000 টাকা। আর টোটাল সেটটা সেটিং করতে লাগবে, যে তারগুলো, কর্ডগুলো, লাইন তার, ভিতরের কানেকশন তার ইত্যাদি ইত্যাদি তারগুলো লাগবে 10,000 টাকা ধরেছেন। তা এই টোটাল সেটটা টোটাল আপনাদের খরচ পড়বে 3,35,000 টাকা। এবার যদি আপনি ভাবেন এর সঙ্গে আপনি র্যাক নেবেন, তো র্যাকের দামটা যতগুলো র্যাক পড়বেন তার ক্যাবিনেট পড়বে পার র্যাকে 1,000 টাকা পিস, মানে আপনি 6টা করেন, 6,000 টাকা ক্যাবিনেট পড়বে, মানে হরেন শু দিয়ে, হরেন শু দিয়ে ব্যাপারটা বুঝলেন তো, যতগুলো র্যাক করবেন সেই অনুযায়ী 1,000 টাকা, 10টা করলে 10,000, 20টা করলে 20,000, ঠিক আছে? ক্যাবিনেটের দামের কথা বলছি আমি, হরেন শু দিয়ে। এবার তাতে টুইটার লাগাবেন কি চোঙের ইউনিট লাগাবেন তার দামটা আলাদা হবে। তো টোটাল আমি এই সেটটা আপনাদের দিচ্ছি, 15 ইঞ্চির 508 স্পিকার, 4টে বক্স, 4 স্পিকারের, এটা 4D বলা হয়, বাঁকুড়ার দিক বেশি চলে, বর্তমানে এখন হুগলি তো হচ্ছে, মানে হুগলির দিকে এগুলো নতুন আর কি, হুগলির দিকে বাংলা চলে, তো এই 4D মালটা হুগলির দিকে এখন নতুন। আর স্পিকার 508 দিচ্ছি কোম্পানির, 6,000 টাকার পিস। আচ্ছা, 4টে 1K মেশিন দেবো স্টেঞ্জারের, 12টা চোং দেবো, একটা স্টেঞ্জার 700 মেশিন দেবো, একটা 10 কিলো স্টেবিলাইজার দেবো, একটা 3 কিলো স্টেবিলাইজার দেবো, ইকোলাইজার বা কসবা দুটো দেবো 16,000 টাকা দাম, আর তার দেবো টোটাল ফুল সেট আপটা এইভাবে আমি করে দেবো, কমপ্লিট করে দেবো, টোটাল খরচ হবে আপনাদের 3,35,000 টাকা। মনে রাখবেন বন্ধুরা, এই সেটটা যদি আপনি করেন আমার সঙ্গে 2 বছর ওয়ারেন্টি থাকবে, আর 2 বছরের ভিতর কিছু হলে উড়ে যাওয়া বাদে সেগুলো আমি ফ্রিতে সার্ভিস করে দেবো। তো আজকে 4D নিয়ে ভিডিও বানানোর কথা ছিল একটা, বানিয়ে দিলাম। তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যারা নতুন সেট করেন তাদের জন্য এই ভিডিওটা, কারণ যারা নতুন করে তারা তো এক লাফে গাছ উঠতে পারে না, তারা আস্তে আস্তে শুরু করে, তাই এই সেটের হিসেবটা অনেকজন চাইছিল, বিশেষ করে যারা বাইরে থাকে, যেসব ছেলেগুলো আমাদের বাঙালি তারা বাইরে আছে, তারা এসব ফোনগুলো করে, দাদা এর কি রেট, তার জন্য একটা ভিডিও বানালাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর সকলে ভালো থাকবেন।